Loko ber koro আমাদের মহিলা আমাদের রাস্তার ওই পার থেকে এপারে দোকান আসতে হয়, আমাদের দোকানে এই পারে আমাদের বাড়ি। দোকানে এসেছিল মহিলাটা, তো দোকান থেকে দোকান করে আবার এইদিকে পেরিয়ে আসছিল, পেরিয়ে গিয়ে যে একটুখানি কাছে আর একটা টাটা সুমো নয় ছোট হাতি এসে ধাক্কা মেরে চলে গেল, একদম উড়িয়ে দিয়ে চলে গেল। আপনারা চাইছি এইখানে হাম একটা দরকার, তিনটে দরকার আমাদের হাম। আমাদের এত বড় বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, আমাদের সামনে থানা আছে, একটা আমাদের তো হাম দরকার এখানে, কিন্তু আমাদের সামনে এই ইয়ে আছে, থানা আছে, বিডিও অফিস আছে, তারপরে পঞ্চায়েত অফিস আছে, কিন্তু আমাদের এইটা হাম দরকার আমাদের। আজকে অবরোধ করা হয়েছে কারণ গতকাল রাত্রে একটা প্রচণ্ড গতিবেগে একটা পিকআপ ভ্যান আমাদের এই কামনাড়া আদিবাসী পাড়ার একটা মানে গৃহবধূকে উড়িয়ে দিয়ে চলে যায়, এবং সে উড়িয়ে দিয়ে চলে যায় তৎক্ষণাৎ। আমরা ভ্যানটার পিছনে অনেকজনে ধাওয়া করে কিন্তু ওকে ধরতে পারে না। তার কিছুদিন আগেই আমাদের পঞ্চায়েত অফিসের সামনে একটা টাটা সুমো ডাম্পারের সাথে ধাক্কা মেরে প্রায় 5 থেকে 7 জন নিহত হয়েছে। আর এই রোডটা মেরামতি করার পর থেকে প্রতিনিয়ত মানে কামনাড়া ব্লক অফিস টু খেতিয়া পঞ্চায়েত আপ টু প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচণ্ড দুর্ঘটনা ঘটছে, মানে সাধারণ মানুষ রাস্তা পারাবার করতে ভয় করছে। আমাদের দাবি হচ্ছে যে এখানে মোটামুটি কামনাড়া ব্লক অফিস, আমাদের এই মালকিতা মোড়, আদিবাসী পাড়ার মোড়, খেতিয়া পঞ্চায়েতের মোড়ে পুলিশ ব্যারিকেড দিতে হবে, এবং এখানে যাতে গাড়ি নির্দিষ্ট গতিতে চলে, 20 থেকে 30 কিলোমিটার বেগে চলে, সেরকম সাইনবোর্ড দিতে হবে, এবং মোটামুটি 8 থেকে 10টা হাম করতে হবে যাতে গাড়ির গতিটা নিয়ন্ত্রণে থাকে। যদি